السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض. صدق الله المولانا العظيم. وقال تبارك وتعالى في موضع آخر: وما خلقنا السماوات والأرض وما بينهما باطلا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. شكرا دشك من لي কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা এই অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিমের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বি করিম জুম্মাবারের আজকের এই সময় অত্যন্ত বরকতময় সময়, আমাদেরকে দিনই প্রোগ্রামের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। চলুন সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বি করিম জগতের মাঝে যা কিছু সৃষ্টি করেছেন, পবিত্র কোরআনের ভাষায় কোনো কিছুকেই অনর্থক তিনি সৃষ্টি করেননি, সকল কিছুকে কাজে কাজেই সৃষ্টি করেছেন। তাই আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ পাকের সৃষ্টির মাঝে চিন্তা গবেষণা করার জন্য, একজন ব্যক্তি যখন আল্লাহ পাকের সৃষ্টির মাঝে চিন্তা ও গবেষণা করবে তো এর দ্বারা আল্লাহ পাকের উপরে তার ঈমান বাড়তে থাকবে। এজন্য চিন্তা ও গবেষণায় ঈমান বৃদ্ধি পায় এ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, লেখক এবং গবেষক, হাদিস বিশারদ শেখ মুফতি মোহাম্মদ হাফিজুল ইসলাম, মুহাদ্দিস জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হুসাইন হেলালি। আল্লাহকে সৃষ্টির মাঝে চিন্তা ফিকির করার জন্য আমরা যতটুকু দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, যে আল্লাহ পাক সৃষ্টির মাঝে আমাদেরকে বলেছেন চিন্তা গবেষণা করার জন্য এবং আল্লাহ তাবারক তাআলার মাঝে ও নিয়ে বেশি চিন্তা ফিকির করতে নিষেধ করা হয়েছে। তো যে আল্লাহ পাকের সৃষ্টির মাঝে চিন্তা এবং গবেষণার দ্বারা ঈমান বৃদ্ধি পায় তার সুরতগুলো কি, আসলে কিভাবে চিন্তা গবেষণা আমরা করতে পারি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, চিন্তা গবেষণায় ঈমান বৃদ্ধি পায়। ঈমান হলো একজন মুমিনের অমূল্য সম্পদ। এই ঈমান কমে বাড়ে, কিভাবে ঈমানটা বাড়ে, কি কাজ করলে, কি আমল করলে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো বনি আদম। রব নিজেই ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমকে আমি শ্রেষ্ঠ তো দিয়েই সৃষ্টি করেছি। সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ হলো আদম সন্তানেরা। এই আদম সন্তানের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে চিন্তা গবেষণার শক্তি দিয়েছেন। এবং কোরআনে করিমের মধ্যে অসংখ্য জায়গায় ফাতাবিরু ইয়া উলিল আবসার উলিল আলবাব এ জাতীয় কথা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন চিন্তা গবেষণা করে। ঈমান যে বৃদ্ধি পায়, এই ঈমান বৃদ্ধি পাওয়ার যে সমস্ত উপকরণ রয়েছে তার মধ্যে অন্যতম উপকরণ হল চিন্তা গবেষণা, আরবিতে যেটাকে বলে তাফাক্কুর, চিন্তা গবেষণা করা। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই ফিকিরের মধ্যেই তিনি ব্যস্ত থাকতেন। বিশেষ করে আমরা হাদিসের মধ্যে পাই রাতের বেলায় যখন উনি ঘুমাতে যেতেন, হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত কাছে থেকে দেখেছেন, কোন আমলটা আপনার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি ওই রাতের কথাটা, রাতের আমলটা আমার কাছে খুব বেশি আশ্চর্য বোধ মনে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসছেন, কিছুক্ষণ অবস্থান করছেন, তারপরে বলতেছেন আমাকে যে আয়েশা আমাকে ছেড়ে দাও।
দানি আমি ছেড়ে দাও আমি আমার রবের সান্নিধ্যে যাব বলে উনি উঠে গেলেন উঠে জরুরত ছেড়ে উযু করে নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়ানোর পরে তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন কাদার এমন হাত্তা বাল্লা হাদিসের মধ্যে আসছে যে কাদার পরিমাণটা এত বেশি ছিল দাড়ি মুবারাকটা পানিতে ভিজে যাচ্ছিল আবার কাঁদতেছেন কাঁদতে টপ টপ করে পানি পড়তেছে ফজর পর্যন্ত রাসূলের মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসছেন আজান দিছেন আজান দেওয়ার পরে দেখছেন যে কাঁদতেছেন জিজ্ঞাসা করছেন লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন قد غفر الله لك ما تقدم من ذنبك وما تاخر الله تو আপনার আগে পিছে সব গুনাহ maaf করে দিয়েছে তারপরে আপনি কেন কাঁদতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা জবাব দিয়েছিলেন আফালা আকুনা আবদান শাকুরা যে আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না এরপরে যে কথাটা আমি বলতে যাচ্ছি মুফতি সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতে একটি আয়াত আমার উপরে নাজিল হয়েছে ওই আয়াত যে পড়ে আর যদি সে আল্লাহ তাআলার এই সৃষ্টি নিয়ে আল্লাহ তাআলার এই মাখলুকাত নিয়ে যদি সে চিন্তা না করে তাহলে সে তার হক আদায় করলো না সে ওয়াইলুন শব্দ ব্যবহার করা হয়েছে এই জন্য আমি কাটতে সে আয়াতটা হলো যেটা আপনি তেলাওয়াত করেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা উলুল আলবাব কারা তাদের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শুয়া অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে ওয়াইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের এই সৃষ্টি নিয়ে তারা চিন্তা ভাবনা করে এরাই হলো উলুল আলবাব মানুষ যখন আল্লাহ তাআলার এই সৃষ্টি জীব সৃষ্টির বড় বড় যে সৃষ্টিগুলো রয়েছে এখানে সৃষ্টি করলে আল্লাহ তাআলার কুদরত তার কাছে আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহ তাআলার বড়ত্ব আল্লাহ তাআলার মহত্ব এগুলো তার কাছে প্রস্ফুটিত হয়ে যায় আর যখন এগুলো প্রস্ফুটিত হয় তখন তার ঈমানের মধ্যে নূর ঈমানের মধ্যে কুওয়াত ঈমানের মধ্যে শক্তি বৃদ্ধি পেয়ে যায় অন্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আরো কাছের থেকে মানুষকে বলছে তুমি একটু চিন্তা ভাবনা করো যে তুমি যে মানুষ সেটাকে সূরা তারেকের মধ্যে আল্লাহ তাআলা ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক মানুষ যেন চিন্তা করে কি জিনিস দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে খুলিকা মিন মা ইন দাফিক যাকে সবেগে স্খলিত পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব যেটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্য থেকে এখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে যে এত সুন্দর অবয়বে যেটা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আকৃতির দিক থেকেও যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এত সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটু পানি থেকে এইটাই ফিকির করলেই আল্লাহ তাআলার কুদরতের কথা আল্লাহ তাআলার অবলত্বের কথা এখানে প্রস্ফুটিত হয়ে যায় আর তখনই মানুষের ইমানের মধ্যে শক্তি বৃদ্ধি পেয়ে যায় অনুরূপভাবে আল্লাহ তাআলা তার মাখলুকের কথা সূরা গাশিয়ার মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত আল্লাহ তাআলা এখানে চারটা জিনিসের কথা বলেছেন যে তারা কি তাকায় না উট মৌজাহাজ কিভাবে সে শত শত মাইল পাড়ি দিয়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহ তাআলার কি কুদরত তার মধ্যে খাবার ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই এইভাবে সে দীর্ঘদিনের খাদ্য পানীয় একত্রে সংগ্রহ করে এই মানুষের সেবা দেওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে এক স্থান থেকে আরেক স্থানে মানুষ এবং তার ব্যবসায়ী সামানপাতি ইত্যাদি নিয়ে সে সফর করতেছে সুবহানাল্লাহ অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন আল্লাহ রাব্বে করিমের সৃষ্টির মাঝে অনেক অনেক রহস্য রয়েছে জি আল্লাহ পাক বিভিন্ন বস্তুকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পদ্ধতিতে সৃষ্টি করেছেন এবং এর মধ্যে হেকমত আল্লাহ আল্লাহ পাকের হেকমত কিন্তু অনেক অনেক রয়েছে দর্শক মণ্ডলী আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম যে আল্লাহ পাকের সৃষ্টির মাঝে চিন্তা এবং গবেষণা করা দেখুন আমাদের কাছাকাছি আমাদের পাশাপাশি আমাদের নিকটে যে বিষয়গুলো থাকে যে বস্তুগুলো থাকে আমরা তার মাঝে যদি একটু চিন্তা করি অত্যন্ত আমাদের কাছে সহজ মনে হবে যে আমরা একটি গাছ দানের চারা অথবা যেই কোনো চারা আমরা গাছ রোপণ করি সেখান থেকে গাছ উঠে নরম থেকে শক্ত হয় এরপরে একসময় ফল ধরে সেই ফলের ভেতরে আবার পানি আসে মানে
দুটো গাছ একসাথে আছে দুটো ফল একসাথে আছে কিন্তু এক এক ফলের মজা এক এক রকম দুটো ফুল গাছ একসাথে আছে এক এক ফুলের রং এক এক ফুলের গ্রাণ এক এক রকম কে দিয়েছেন এই স্বাদ কে দিয়েছেন এই গ্রাণ তিনি দিয়েছেন তিনি রব্বুল আলামিন যেই ফুলকে দেখা যাচ্ছে যে বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার বলেছেন গুলাজ গুলশান জুদা গাছতা তরু তাজা নমি মানদ আগর মানদ শবে মানদ শবে দেগর নমি মানদ এই ফুলটা যখন যতক্ষণ পর্যন্ত গাছের সাথে থাকবে তো তার গ্রাণ ছড়াতে থাকবে তার ফুল সে দেখাতে থাকবে তার সুন্দর দৃশ্য পরিবেশকে সে মনোরম করে থাকে কিন্তু যখন সেখান থেকে ছিঁড়ে ফেলা হয় তখন একদিন বা দুই দিন তাজা থাকে একদিন বা দুই দিন তার গ্রাণ থাকে এরপরে গ্রাণটা চলে যায় তো আল্লাহ রাব্বি করিম যে গাছ থেকে যে গাছের মধ্যে পাওয়ার দিয়েছেন ফুল দিয়েছেন ফুলের রং দিয়েছেন গ্রাণ দিয়েছেন স্বাদ দিয়েছেন তিনি কে তিনি রব্বুল আলামিন এই বিষয়গুলোর মাঝে যখন আমরা চিন্তা করব গবেষণা করব তো আল্লাহ তাআলা এর দ্বারা আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে বান্দার মাখলুকাতের ঈমান বাড়তে থাকবে আল্লাহ পাকের অন্যান্য যে মাখলুকগুলো আছে এই মাখলুকগুলো সারাক্ষণ আল্লাহ পাকের জিকির করতে থাকে প্রত্যেককে প্রত্যেকের ভাষায় আল্লাহ তাআলা জিকির করে শুধু জিকির কম করে একমাত্র আশরাফুল মাখলুকাত যাদেরকে বানিয়েছেন যাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন তারা দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়ে আল্লাহ পাকের শরণ আল্লাহ পাকের জিকির কম করে এরপরও আল্লাহ পাক যদি কোনো ব্যক্তি তাওবা করেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বুঝার থাকে প্রশ্ন করুন অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন আমরা কোরআন ও হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করব প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমি ধর্মপ্রসাদ থেকে ইরুল বলছিলাম জি হুজুর প্রথমে যে প্রশ্নটা করতে চাই হুজুর যে প্রত্যেক দিন এই সুন্দর আলোচনা শুনে মনটা ভরে যায় পরে দুঃখটা নিয়ে আপনি যখন দোয়া করেন তা আপনার দোয়ার সঙ্গে কি অংশগ্রহণ করা যাবে হুজুর অবশ্যই যাবে অবশ্যই যাবে কোনো সমস্যা নাই অংশগ্রহণের জন্য আমরা দোয়া করে থাকি সাইকুলি পাকে তার তার কুলি পাকে তোলা রাশি দিন কেন বলা আর আরেকটি প্রশ্ন হলো হুজুর আমাদের আমরা জানি আমাদের দিনের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওনার পরে আর কোন কবি আসবেন না এই এই যে পুরাণে তো বহুত বলাই আছে এবং বিভিন্ন এই আরো ধর্মগ্রন্থ যারা তাওরা ইঞ্জিল যাবু এগুলি তো আমাদের নবী শ্রেষ্ঠ নবী এগুলি উল্লেখ আছে হ্যাঁ এরপরও কিছু সংখ্যক লোক আপনার এই আমরা বুঝতে পেরেছি অনুজ ভাই ধর্মপাশা সুনামগঞ্জ থেকে আপনি শুনতে থাকুন পুরো কথাই আমরা বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি আপনি শুনতে থাকুন প্রথমত আপনি যে প্রশ্নটি করেছেন চার খলিফা হযরত আবু বকর হযরত ওমর হযরত আলী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে খোলাফায়ে রাশিদিন কেন বলা হয় চমৎকার প্রশ্ন ইউনুস ভাইয়ের যে ইসলামের চারজন খলিফা খলিফাতের বহু বছর হলো খোলাফা এই জন্য তাকে খোলাফা বলেন রাশিদিন রাশিদিন এর বহু বছর হলো রাশিদুনা তো খালফা রাশিদিন এরা সঠিক পথ প্রদর্শক যে সঠিক পথ এনারা দেখান প্রদর্শন করেন এবং ইসলামের মনোনীত খলিফা এই জন্য ওনাদেরকে খোলাফায় রাশিদিন বলা হয় অর্থাৎ এক কথায় যদি শেখ আপনার কথার সাথে মিল রেখে আমি বলতে চাই যে শাব্দিক অর্থ ঠিকই আছে আপনি যেমনটি বলেছেন যে ওনারা সঠিক পথে রাশেদ শব্দের অর্থ হলো যিনি পথ দেখান রুশদুন থেকে রাশেদ পথ দেখানেওয়ালা যিনি পথ দেখান তাকে রাশেদ বলা হয় তো যিনি পথ দেখান ওনাদেরকে বহুবচন যেহেতু চারজন এই হিসাবে রাশেদিন বলা হয়েছে তো ওনারা সঠিক পথ ইসলামের পথ মানুষদেরকে দেখিয়েছেন এই জন্য খোলাফায়ে রাশেদিন শাব্দিক অর্থে আর ভাবার্থ হলো যে মিনহাজ আলা নবুয়া অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হুবহু ওনারা ওইভাবেই রাষ্ট্র পরিচালনা করেছেন এই জন্য ওনাদেরকে খোলাফায়ে রাশেদিন বলা হয় দ্বিতীয়ত হলো এই চারজন খলিফা আশারায় মুবাশশারা যাদের ব্যাপারে দুনিয়াতেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুভ সংবাদ দিয়েছেন আর রসুল নিজের থেকে কিছুই দেননি সব দিয়েছেন আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের ইশারায় আল্লাহ পাকের কথায়
তো আল্লাহ তাআলা ওনাদের সম্পর্কে দুনিয়াতে থাকতেই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন সেই আশারায় মুবাশশারা 10 জন সাহাবীর কিন্তু ওনারা 4 জন তো এই জন্যই ওনাদেরকে খলাফায়ে রাশিদীন বলা হয় আর একটু কথা আমি আপনার সঙ্গে অ্যাড করতে চাই আমার মনে পড়ে গেল আসলে শব্দটা চয়ন করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদীন আল মাহদীন হ্যাঁ রাশিদীন থেকেই শব্দটা চয়ন করা হয়েছে এখন একটি প্রশ্ন উঠতে পারে যে তাহলে পরবর্তীতে যারা এসেছেন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন খলিফাতুল মুসলিমিন হয়েছেন ওনা কি রাসূলের উপরে রাসূলের তরিকায় রাষ্ট্র পরিচালনা করেন না ওনারাও করেছেন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাই উনি চমৎকারভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইর মাকাম হযরত আবু বকরের মাকামের সমান নয় একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন বড় চমৎকার আসলে কথা বললে বলতেই মনে চায় যে যেই দিন হযরত ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমি যখন মারা যাব তো আমার খাটকে রওজা মুবারকের পাশে রাখবে রাখার পরে রওজা মুবারক থেকে অনুমতি চাবে যে যদি অনুমতি দেন আল্লাহর রাসূল তাহলে ওনার পাশে আমাকে দাফন করবে অনুমতি না দিলে দাফন করবে না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাই করেছেন এবং হযরত আবু বকর বলে দিয়েছেন যদি সেখান থেকে অনুমতি না আসে বোঝা যাবে আমি যে আড়াই বছর রাষ্ট্র পরিচালনা করেছি সেটা রাসূলের তরিকায় হয়নি রাসূল তার উপরে সন্তুষ্ট না এজন্য আওয়াজ দিচ্ছেন না ঠিক একবার দুইবার তিনবারের সময় রওজা মুবারক থেকে কিন্তু আওয়াজ এসেছে উদখুলুল হাবিব হাবিবুন বন্ধুর পাশে বন্ধুকে সহায়তা দাও তার মানে হযরত আবু বকর রাসূলের দুনিয়াতে থাকতেছিলেন গারে সাউরের বন্ধু হিজরতের বন্ধু হিজরতের সাথী আর এখন থেকে রওজা মুবারকের সাথী সুবহানাল্লাহ এবং সেখান থেকে বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সেখানে থাকবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবরে কিন্তু সেখানে রয়েছে তো এজন্যই আসলে ওনাদেরকে খলাফায়ে রাশিদীন বলা হয় আরেকটি প্রশ্ন বড় সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই প্রশ্নের আগে উত্তরের আগে আমরা যে বিষয়টি বলবো যে খাতামুন নবীজিন জি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী শ্রেষ্ঠ নবী কিয়ামত পর্যন্তের জন্য নবী এটা হলো আকীদাগত বিষয় ইমানের সাথে ইমানের বিষয় ইমানের সাথে সম্পৃক্ত এটা আমলের সাথে সম্পৃক্ত একটি বিষয় হলো আমল আর একটা হলো ইমান এটা কিন্তু আমলের উপরে হলো ইমান ইমানের পরে হলো আমল এটা ইমানের সাথে সম্পৃক্ত এখন আপনার কাছে আমরা উত্তর শুনবো ইউনুস ভাই দ্বিতীয় প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেটা ইমান এবং কুফরের মাসালা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই কথা বলেছেন যে আমাদের নবী উনি হলেন শেষ নবী সর্বশেষ নবী হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য জায়গায় ওনার আখিরি নবুয়াত নবীর ধারা বাহিকতা ওনার যে মাধ্যমে যে সমাপ্তি ঘটনা ঘটেছে তার বর্ণনাও তিনি দিয়েছেন বুখারী মুসলিম অন্যান্য সহিহ রাওয়াতের মধ্যে আছে যেমন একটা হাদিস আমার মনে পড়লো আনা খাতমুন নবী লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না স্পষ্ট বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস এভাবে আছে এখন যদি মাসালা হলো যদি কেন উনি ওনার বক্তব্য যে অনেক ভাই আছে যে আখিরি নবী মানে না যদি কোনো কারো কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসেবে না মানে তাহলে তার ঈমান থাকবে না চমৎকার আপনি বলেছেন শুধু রাসূল নিজেই বলেছেন তা নয় আল্লাহ তাআলা নিজেও বলেছেন আমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন দেখুন ইউনুস ভাই বড় চমৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা ঈমানের সাথে সম্পৃক্ত আমরা এই জন্যই বলেছি ঈমানিয়াতের সাথে সম্পর্ক রাসূল সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী শেষ নবী ঈমানের সাথে সম্পৃক্ত কেউ যদি আল্লাহ পাকের উপরে ঈমান আনা যেমন একজন মুসলমানের জন্য জরুরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী শ্রেষ্ঠ নবী এর উপরে ঈমান আনা একজন মুসলমানের জন্য জরুরি আমরা কালিমায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এই রাসূল ইলা ইয়াউমিল কিয়ামা একবার কিয়ামত পর্যন্তর জন্য রাসূল এখন আপনি বলেছেন যে মানে নবুয়তের অনেকে দাবি করে এই দাবিটা নতুন কিছু নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও দাবি করেছেন রাসূলের পরেও দাবি করেছে তবে সাহাবাই কেরাম তাদেরকে কঠিনভাবে সাহাবাই কেরাম তাদেরকে দমন করেছেন এবং তাদের এই দাবিকে অনেকে আবার পরবর্তীতে
ফিরে এসেছে মুরতাদ হয়ে গিয়েছিল সেখান থেকে ফিরে এসেছে তো ইমানিয়াতের মাসআলা যেহেতু ইমানের সীমানার বাহিরে যিনি থাকবেন তার ইমানের ঘরে তো থাকবেন না খারিজ মিনাল ইসলাম খারিজ মিনাল ইমান ইমান থেকে তিনি বাহিরে চলে যাবেন ধন্যবাদ পরবর্তী দর্শকের কথা আমরা শুনব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চারটি প্রশ্ন বলুন প্রথম প্রশ্ন হুজুর আসরের নামাজ হচ্ছে সুন্নাত চার রাকাতে পড়তে হবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার চাচি শাশুড়ির নাম ছিল উম্মে কুলসুম সে মারা যাওয়ার পরে আমার মেয়ে পৃথিবীতে আসে তার মেয়ের নাম উম্মে কুলসুম রাখছে এটা কি গুনাহ হবে আর তৃতীয় প্রশ্ন হচ্ছে হল আমার ঘরে আট ভরি স্বর্ণ আছে কত টাকা কত দিনে জাকাত দিতে হবে সে জাকাতের টাকাটা আত্মীয় স্বজনের মধ্যে একজনকে দেওয়া যাবে নাকি আর চতুর্থ প্রশ্ন হচ্ছে বলতে একটু সংকোচ হচ্ছে তারপরে জানা জরুরি মানে পিরিয়ড চলাকালীন কোরআনের অংশ না শুয়ে বাচ্চাদেরকে পড়ানো যাবে আমরা বুঝতে পেরেছি সুন্দর প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই জানতে হবে বুঝতে হবে না বুঝলে তো আমল করা যাবে না তো আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি আসরের নামাজের আগের যে চার রাকাত সুন্নাত জি মুফতি সাহেব আসরের নামাজের আগে যে চার রাকাত নামাজ এটা সুন্নতে জায়দা এটা পড়লে অনেক সব যদি না পড়ে কোনো গুনাহ নেই সুন্নতে মুয়াক্কাদা যদি মুদাওমাত মানে ধারাবাহিকভাবে যদি কেউ ছেড়ে দেয় তার জন্য গুনাহ আছে কিন্তু এটা যদি কখনো কোনো জরুরতের কারণে ছেড়ে দিল আসরের আগে যে চার রাকাত সুন্নতে জায়দা তাতে কোনো সমস্যা পড়াই উচিত যদি না পড়েন তাহলে গুনাহগার হবেন না দ্বিতীয় প্রশ্ন যে ছিল আমার বোনের তা হলো ওনার মেয়ের নাম রাখছে উম্মে কুলসুম তাতে কোনো সমস্যা নেই চাচির নাম ছিল উম্মে কুলসুম এই জন্য যে মেয়ের নাম রাখা যাবে না এমন কোনো বিধান ইসলামের মধ্যে নাই রাখতে পারেন সমস্যা নেই তৃতীয় নম্বর জাকাত সংক্রান্ত মাসালা জাকাত সংক্রান্ত মাসালা হলো জাকাতের নেশাব পরিমাণ মালের মালিক উনি হয়ে গেছেন আট ভরি আছে স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে এক বছর থাকে শুধু স্বর্ণের কথা বলতেছে যেহেতু স্বর্ণ নিয়ে জিজ্ঞাসা করছেন উনি তাহলে বছরান্তে এক বছর সে মনে করেন এখন নভেম্বর মাস এই নভেম্বর মাসে আসলে জাকাতের হিসাব করতে হয় আরবি মাস হিসেবে আরবি মাস হিসেবে আমাদের দেশের মানুষ সাধারণত রমজান মাস টু রমজান মাস হিসেব করে তো এক রমজান মাসে মনে করেন ওনার কাছে আট ভরি স্বর্ণ আছে আবার সামনে রমজান মাস আসতে যদি ওই যে তারিখে ওনার কাছে আট ভরি ছিল ও রমজানের সে 10 তারিখে যদি আট ভরি স্বর্ণ থাকে তাহলে ওই আট ভরি স্বর্ণর বাজার রেট ধরে শতকরা 2.5 টাকা জাকাত দিয়ে দিতে হবে অর্থাৎ আট ভরি স্বর্ণ ধরুন আমরা একটা হিসাব করে ওনাকে দিই যেহেতু উনি একটা হিসাব চেয়েছেন আমরা ধরে নেই কারণ স্বর্ণের বেচার যে দাম কেনার সমান নয় কেনার দামটা বেশি হয় বেচার দামটা কম হয় তো সেক্ষেত্রে উনি বেচার দামটাই ধরবেন জি 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 মানে আট ভরি স্বর্ণর বর্তমানে বিক্রি করলে কত টাকা আসে আমরা ধরতে পারি 6 লক্ষ টাকা আসে মিনিমাম আমরা একটা অঙ্ক ধরতে পারি 6 লক্ষ টাকায় ওনার উপরে কত টাকা জাকাত আসবে লাখে 2500 টাকা এই হিসাবে 6 লক্ষ টাকা খুব একটা বেশি না লাখে 2500 যদি হয় তাহলে 12000 হ্যাঁ লাখে 2500 হলে 6 লাখ টাকা যদি হয় তাহলে 12000 আর হলো আপনার কি বলে 3000 15000 টাকা পরে জাকাত আসবে এই 15000 টাকা উনি চাচ্ছেন যে আত্মীয় স্বজনের মাঝে এই ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় জাকাতের হকদার কি হকদার হতে হবে নিসাব পরিমাণের মালিক ওই ব্যক্তি না হতে হবে যাকে জাকাত দিবেন উনি উনি নেশাব পরিমাণ মালের মালিক মানে সৎকায় ফিতির তারপরে ওয়াজিব না হতে হবে এমন যদি ব্যক্তি ওনার আত্মীয়র মধ্যে থাকে জাকাত দুই শ্রেণীর মানুষকে দেওয়া যায় না একটা হলো নিজের উসুল যাদের থেকে আসে বাবা মা দাদা এদের থেকে দেওয়া যায় না নানি নানা এদের আর একটা ফুরু মানে নিজের থেকে যারা হয়েছে সন্তান ছেলে মেয়ে ছেলের ছেলে
মেয়ের ছেলে এই জাতীয় নিম্ন ধরা পর্যন্ত এদেরকে যাকাত দেওয়া যায় এছাড়া অন্য যদি নিকট আত্মীয়র মধ্যে যদি গরিব থাকে তাদেরকে যাকাত দেওয়া বেটার ডবল সব হাদিসের মধ্যে আসে হ্যাঁ এবং সেখানে ওনাদেরকে এই কথা বলে দেওয়াও দরকার প্রয়োজন নেই যে আপনি যাকাত দিচ্ছেন আপনি দিচ্ছেন আপনার ভেতরে যাকাতের নিয়ত থাকতেই হবে তবে আমরা যেই স্বর্ণের মানে একটু দাম ধরে দিয়েছি এটা একটা মিনিমাম আনুমানিক আমরা কারণ স্বর্ণের মধ্যে আবার কিন্তু বিভিন্ন গ্রেড আছে 22 গ্রেড 18 গ্রেড 17 গ্রেড এর দামের মধ্যেও কিন্তু বেশ কম হয় সেটা আপনার কাছে যে স্বর্ণ আছে কোন মানের সেটা স্বর্ণকারের কাছে গেলে ওনারা কিন্তু সেটা বের করে দিবে মিনিমামটা আমরা ধরার চেষ্টা করেছি যদি 5 লক্ষ টাকা হয় তাহলে আরো কম হবে যদি 6 লাখ হয় আরো বেশি হবে 7 লাখ হলে আরো বেশি হবে 8 লাখ টাকা যদি হয় তাহলে প্রায় 20000 টাকার মতো হয়ে যেতে পারে আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের মা বোনদের যে বিষয়টি থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা হয়ে থাকে যে মাসিক চলাকালীন ওনারা কি বাচ্চাদেরকে কোরআনে কারিম পড়াতে পারবে মাসিক চলাকালীন সময় বোনেরা মা বোনেরা ওরা কোরআন তেলাওয়াত করতে পারবে না এটা নিষেধ আছে তবে যদি উনি শিক্ষিকা হন বা বাচ্চাদের পড়াতে চান সেতে অক্ষর মানান করে আলিফ বা তাস এইভাবে ভাবে পড়াই দিতে পারবেন উনি অর্থাৎ কোরআনকে আপনি স্পর্শ করতে পারবেন না লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন কোরআনকে স্পর্শ করতে হলে অবশ্যই পবিত্রতা লাগবে আপনি কোরআনকে কোরআনের আয়াত মনে করে তেলাওয়াতও করা যাবে না শরীয়তে যেমনটি নিষেধ করেছে আপনি যে কাজটি করতে পারেন যেমন আলহামদু কথার কথা আলিফ লাম হা মিম দাল আলহামদু লিল্লাহি লাম 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 জালিল হা লাম খাযাবাল্লাহ হাযির হি লিল্লাহি এইভাবে আপনি ওয়ার্ড ওয়ার্ড বানান করে আপনি দিতে পারেন ধন্যবাদ পরবর্তী দর্শকের কথা শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলুন আমরা কোরআন সুন্নার আলোকে কথা বলি কোন হুজুর কি বলেছেন সে উদ্ধৃতি না দিয়ে আপনি আমাদের কাছে বিধান জানতে চেয়েছেন সেটাই আমরা কথা বলবো এই প্রশ্নটির উত্তর নিয়ে কথা বলবো যে প্রথমত উনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে মানবে ওনাদের চুল পড়ে যায় মা বোনদের চুল পড়ে যায় অনেক সময় কেটে ফেলে তো এই চুলকে বিক্রি করা যায় আছে কিনা না এই চুল বিক্রি করা যায় নেই মানব অঙ্গের কোনো কিছু আজাই ইনসান ইনসান এটা বিক্রি করা হারাম আপনার মনে রাখতে হবে যে আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মানিত করেছেন এই সম্মানিত করেছেন শুধু আমাকে আপনাকে না আমি তো পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চুল দাড়ি সকল কিছু নিয়েই তো একজন মানুষ মানুষ হয় তো আল্লাহ তাআলা মা বোনদেরকে চুল দিয়েছেন পুরুষকে চুল দিয়েছেন ওনারা চুলকে বড় করেন এটা তাদের জন্য শোভা তো এই চুলের ব্যাপারে যতটুকু বিধা শুধু চুলে নয় অন্যান্য অঙ্গগুলো কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি মানুষের জন্য এটা জায়েজ নয় কারণ আজায় মুহতারাম সম্মানিত অংশ সম্মানিত অংশকে এত সম্মানিত করেছেন যে এই সম্মানটাকে ধরে রাখার জন্য শরীয়ত বলেছে এটাকে বিক্রি করো না এবং বলা হয়েছে যে আমরা নখ বা অবাঞ্চিত চুল আমরা কেটে দিই বলা হয়েছে এগুলো যত্রতত্র ফেলে দেওয়া ঠিক না এগুলোকে পুঁতে রাখতে হবে ভালো জায়গাতে রাখতে হবে কেন যদিও তুমি কেটে ফেলে দিচ্ছ এটা অতিরিক্ত অংশ কিন্তু এটা মানুষের অংশ মানুষের আসে আরেকটু মাসালা এখানে আমরা প্রাসঙ্গিক বলি যে যেমন গোস্তর ব্যাপারে বলা হয়েছে যে গোস্ত খাওয়া মানুষের অঙ্গ প্রত্যঙ্গের যে গোস্তগুলো এগুলোকে হারাম বলা হয়েছে ঘোড়ার গোস্তকে হারাম বলা হয়েছে দুটোকে হারাম দুই কারণে মানুষেরটা হারাম হলো সম্মানের কারণে ঘোড়ারটা হারাম হলো যেহেতু এটা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের ব্যবহৃত এই জন্য আপনাকে কে কি বলেছে সেটা জানি না আমরা যতটুকু জানি আমাদের জানা অনুসারে আপনাকে বলার চেষ্টা করছি যে আজাই ইনসান মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি জায়েজ নেই আরেকটি প্রশ্ন করেছেন সেখানে ফজরের নামাজ কাজা যে মাসালাটা উনি জিজ্ঞাসা করেছেন কাজা নামাজ যদি উমুরি কাজা হয় সেক্ষেত্রে কোনো সুন্নতের কাজা করতে হবে না ওয়াজিবটা কাজা করতে হবে ইশার পরে যে আপনার বেতরের নামাজ ওয়াজিব আছে সেটা কাজা করতে হবে
বাকি অন্য যে সুন্নতে মুয়াক্কাদাগুলো আছে এগুলো কাজা করা লাগবে না হ্যাঁ সুন্নতের কোনো কাজা নেই তাই ওমরি কাজা মানে জীবনের ছোট যাওয়া যে নামাজ ছোট গিয়েছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজে পড়ুন ফরজগুলো পড়ুন তবে অবশ্যই আল্লাহ রাব্বে কারিমের কাছে তওবা করতে হবে আল্লাহ তাআলা যেন maaf করে দেন এতগুলো সুন্নত নামাজ ছোট গিয়েছে পড়ার জন্য আল্লাহ তাআলা শরীয়তের মাধ্যমে আমাদেরকে হুকুম করেছেন সেটা আমি পড়ছি না অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে মুফতি সাহেব আপনাকে ধন্যবাদ চমৎকার সুন্দর আলোচনা করেছেন দর্শক মণ্ডলী চিন্তা এবং গবেষণা ঈমান বাড়ে ঠিক দীনই কথাবার্তাও যখন আমরা চিন্তা করব তো এর দ্বারা ঈমান বাড়তে থাকবে আপনি কোরআন পড়ুন কোরআনের আয়াতগুলো নিয়ে আপনি গবেষণা করুন আপনি চিন্তা করুন বহু খাজানা বহু নিয়ামত বহু ইলম সেখান থেকে বের হবে এক একটা আয়াতের মাঝে এত বেশি আল্লাহ পাক তথ্য এত বেশি জ্ঞান রেখেছেন আমাদের বুজুর্গানি দিদির অনেকেই কোরআনে কারিমের একটি আয়াত পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দিয়েছেন সারা রাত কাটিয়ে দিয়েছেন এক আয়াতের মধ্যে ফিকির করে করে যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন বলবেন উমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে অপরাধীগণ তোমরা পৃথক হয়ে যাও সেই অপরাধীদের তালিকাভুক্ত যদি আমি হয়ে যাই আমি কোথায় যাব আমার কি হবে অটোমেটিক অপরাধীরা পৃথক হতে থাকবে যারা ভালো তারা এক জায়গায় থাকবে তো সাহাবাই কেরাম বুজুর্গানে দিন এক আয়াতের উপরে চিন্তা ফিকির করতে করতে কান্না করতে করতে রাত্র কাটিয়ে দিয়েছেন অনেক বুজুর্গানে দিনের কথা আছে যে এশার ওযু দিয়ে ফজর পড়েছেন অনেক বুজুর্গানে দিনের কথাও আছে যে ৩০ রমজানে উনি ৬০ খতম কোরআন পড়েছেন দিনে এক খতম রাত্রে এক খতম তো এই জন্য আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের সৃষ্টির মাঝে আমরা চিন্তা করি গবেষণা করি আর ঈমান বাড়াতে থাকি সাহাবাই কেরাম যেমনটি বলেছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন আমরা ঈমান শিখেছি আগে ঈমান এনেছি কোরআন শিখেছি কোরআনের উপরে গবেষণা করেছেন কোরআন বুঝতে শিখেছেন কোরআনের উপরে আমল করতে শিখেছেন যার কারণে কোরআনের মহব্বতে দেশ থেকে দেশান্তরে তারা সফর করেছেন শুধু কোরআনকে প্রচার করার জন্য আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দোয়া হবে দরুদ ইস্তিগফার পাঠ করি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين মাওলাই করিম আপনার শাহি দরবারে হাত তুলে আছে মাওলাই করিম পর্দার আড়াল থেকে কত মানুষ আপনার শাহি দরবারে হাত তুলেছেন আমিন আমিন বলছেন আপনার রহমত কামনা করছেন জিন্দগির গুনাগুলো ক্ষমা করাতে চাচ্ছেন মেহরবানি করে জিন্দগির তমাম গুনাগুলো আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ জীবনে বহু তওবা আমরা করেছি আবার ভঙ্গ করেছি মাওলাই করিম আমরা না খান্দা গুনাগার অবুজ আল্লাহ আপনি এত কিছুর পরেও আমাদের কোনো নেয়ামত এত কিছুর পরেও আমাদের কি আল্লাহ কখনো কষ্ট দেননি নেয়ামত বন্ধ করেননি মেহরবানি করে আল্লাহ রহমান রহিম নামগুলোর উসিলায় জীবনের গুনাগুলো মাফ করে দেন মাওলাই করিম যাদের উসিলায় আমরা জগৎ দেখেছি আমাদের মা বাবা কবরে শুয়ে আছে মা কথাটি মাওলাই করিম অত মধুর অনেক মধুর অনেক ছোট শুধু মা বলতে বলো বড় ভালো লাগে কিন্তু যাদের মা কবরে চলে গেছেন অগো করিম মার মতো এত স্নেহ এত মমতা
মাওলাই করিম মাথার উপরে হাত ভুলিয়ে দিতেন আজকে যাদের বাবা মা কবরে শুয়ে আছেন মাওলাই করিম আল্লাহ স্নেহের হাত আর কেউ তো ভুলিয়ে দেয় না ইয়া করিম বড় আশা করে মেহরবানি করে বড় আশা করে বড় দয়া করে বড় স্নেহ করে বড় মায়া করে আমাদেরকে দিন শিক্ষায় আল্লাহ দেয়ার চেষ্টা করেছেন রাত্রভর জাগ্রত ছিলেন আমরা কোরআন নিয়ে বসে থাকতাম মার চোখে ঘুম নাই বাবা কোরআনে হাফেজ হবে বাবা মা যখন কবরে চলে যাবেন আপনার কাছে যেন একটু বলি আপনি যেন তাদেরকে মাফ করে দেন ইয়া করিম তাদের জিন্দগির গুনাগুলো আপনি মাফ করে দেন মাওলাই করিম পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারা বাবা মা হারা হয়েছেন সকলের কাছে সকলের বাবা মা প্রিয় অনেকে না জেনে না বুঝে ওই বাবা মাকে কষ্ট দিয়েছে ইয়া করিম না জেনে না বুঝে শয়তানের পেছনে পড়ে বাবা মাকে বকা দিয়েছে অশ্লীল কথা বলেছে বাবা মার উপরে হাত উঠিয়েছে ইয়া করিম ওদেরকে আপনি বোঝ দান করেন আল্লাহ বাবা মাকে মাফ করে দেন আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নেক হায়াত দান করেন যারা ওনাদের কদর মূল্যায়ন করে না তাদেরকে বোঝার তৌফিক আপনি দান করেন মাওলাই করিম এই সুন্দর প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আয়োজক বৃন্দ যারা আছেন বিশেষ করে বসুন্ধরা পরিবারকে বসুন্ধরা সম্মানিত চেয়ারম্যান সাহেব এমডি সাহেবদেরকে পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন আমাদের পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন ইসলাম আমরার পরিবারের সদস্য যারা আছেন সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদের দেশের মধ্যে যারা বসবাস করছেন মাওলাই করিম সারা বিশ্বের মুসলমানদের পরিবারকে আপনি কবুল মঞ্জুর করে নেন মাওলাই করিম খায়র বারাকাত দ্বারা ভরপুর করে দেন আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন বসুন্ধরা পরিবারকে আল্লাহ ব্যবসাগুলোকে বরকতময় করে দেন রিজিককে বরকতময় করে দেন হায়াতকে বরকতময় করে দেন মাওলাই করিম যেই দিন চলে যাব যেই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সকলের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম